হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে দুই রকমের তরকারি রান্না করব। তো এখানে আমি বড় কাতল মাছ নিয়েছি, তো সেটাও রান্না করব। আর হচ্ছে এখানে আমি ছোট মাছও রান্না করব। বেগুন দালে দিকে আমার হাতটা কেটে গেছে এই বড় কাতল মাছটা কুটতে গিয়ে। এটা 2 কেজি পরিমাণের কাতল মাছ ছিল, বিশাল বড়, হয়তো মোবাইলে ছোট দেখা যাচ্ছে পিস। তো এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে এটাকে আমি এখন একটু ঝাঁকিয়ে নেবো, যেহেতু আমার হাত কেটে গেছে, এর জন্য আমি মাখাতে পারবো না, ভীষণ হাতে ব্যথা, তো একদম চেরি পর্যন্ত কেটে গেছে। তো এখানে আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল, তেল দিয়ে ভালো করে কড়াইটা একটু গরম হলে তারপরে একে একে মাছগুলা দিয়ে দিব। তো মাছগুলা কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর বড় মাছ কিন্তু একটু ভালো করে ভেজে না নিলে কিন্তু খেতে ভালো লাগবে না, একদম তরতাজা মাছ আজকেই ভালো লাগবে। ফ্রিজে রেখে মাছ আমি খেতে পারি না, মানে এর জন্য ছোট মাছ আজকে রান্না করব আর বড় মাছও রান্না করব, দুইটাই রান্না করব। আর দুইটার তরকারি মাশাল্লাহ অনেকটাই মজা হয়েছিল, তো আপনারা রান্না দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছিল। আর দেখতেও সুন্দর লাগলে কিন্তু খেতেও মাশাল্লাহ অনেকটাই ভালো লাগে। তো মাছগুলো আমি এখন সুন্দর করে উল্টে পাল্টে দিলাম, দিয়ে তারপর একটু পরে আমি উঠিয়ে নেব। আর ছোট মাছের মধ্যে আছে হচ্ছে বাজিলা মাছ আছে, ইচা মাছ আছে, তারপরে বোয়াল মাছ আছে, এগুলো সবই একদম মানে আমাদের যমুনা দিকে এসেছে, মানে আমাদের বাড়ির পাশে যমুনা না, অনেকখানি দূরেই, তো সেখান থেকে মাছগুলো এসেছে, একদম তরতাজা মাছ, খেতেও কিন্তু খুবই মজার ছিল। নদীর মাছ তো এমনিতে অনেক মজা। তো এখানে তরকারি রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ আর পেঁয়াজ, দিয়ে ভালো করে এখানে একটু ভাজা ভাজা করে নেব। তারপর এখানে দিব পরিমাণ মতো লবণ, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো অবশ্য বলতে পারেন যে আপু আপনি তো জিরা বাটা দেন না, তো আমি ধনিয়ার গুঁড়ার মধ্যেই হচ্ছে জিরাটাও মানে ভেঙে মানে বাজার থেকে ভাঙিয়ে এনেছি, জানি আমার কষ্ট করে বাড়তে না হয়। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখানে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ধুয়ে রাখা সবজি, আলু, বেগুন, মুকুই। আর মুকুইটা আমার ছেলের এত পরিমাণে পছন্দ, খুবই পছন্দ করে, কি বলবো। তো এখন সবজিগুলো এখন সুন্দর করে আমি উল্টে পাল্টে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো কষানোর জন্য। তো 5 মিনিট রান্না করে কষিয়ে নেব। আর সবজি কিন্তু কষাতেই কিন্তু তরকারির মেন মজা, তো ভালো করে যদি কষান তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। তো এই যে আমার কষানো কিন্তু হয়ে গেছে, তরকারির কালারটা দেখুন কত সুন্দর, লবণীয়, খেতে ইচ্ছে করছে না বলেন তো। তো আপনাদের মনের কথা বলবেন যে তরকারি কালারটা কীরকম, দেখতে কতটা সুন্দর লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি 3 মগ পানি দিয়ে দেবো, যেহেতু মুখুই আছে, আলু আছে, সেদ্ধ হতে একটু সময় লাগবে, বেগুন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখানে যে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব, ভেজে রাখা মাছ। তো দিয়ে তারপরে আর কিছুক্ষণ রান্না করলে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে, তরকারি তো হয়েই গেছে, শুধু এখন মাছ দিয়ে কিছুক্ষণ আর একটু 5 মিনিটের মতো আমি একটু জাল দিয়ে নেব, মানে রান্না করে নেব। তো এখন এর মধ্যে দিয়ে দিব উপর দিয়ে একটু ধনিয়ার পাতা, ধনিয়ার পাতা দিলে কিন্তু আরও স্বাদটার দ্বিগুণ হয়ে যায়, আসলে অনেক মজা লাগে। আর এখন ধনিয়ার পাতার এত পরিমাণের দাম, 1 আঁটি 30 টাকা দেনছি, আর কিছুদিন শীতকালে কিন্তু এটা 5 টাকায় পাওয়া যাবে। তো এখন আমার তরকারি রান্না হয়ে গেছে, এখন আমি ছোট মাছ চড়চড়ি করবো। তো এখানে বসিয়ে দিলাম কড়াই, আর যেহেতু এখন দুপুরবেলা রান্না করতেছি, এখন প্রচুর পরিমাণ রোদ এসে গেছে চুলার পারে, তো আমার দেখেন কড়ার মধ্যেও কিন্তু রোদ এসেছে। তো এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ, আর ছোট মাছ একটু কাঁচামরিচ পেঁয়াজ বেশি দিলে আর তেল ভালো লাগে খেতে। আপনার অন্য কোনো মশলায় আপনার জিরা বাটা আদা বাটা কিছুই দিতে হবে না, শুধু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে খেয়ে দেখেন খুবই পরিমাণ মজা হয়। শুধু গাদি গাদি মশলা দিলেই কিন্তু খেতে এত মজা হয় না। তো এখানে সব কিছুই দিয়ে তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, কষিয়ে তারপরে ছোট মাছগুলো দিয়ে দেব। তো ছোট মাছ আমি এমনি করে রান্না করি, তো আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালো করে এখন কষিয়ে তারপর এখানে ছোট মাছগুলো আমি ছেড়ে দেব। তার মাছগুলো নদীর এত পরিমাণে মজার ছিল কি বলবো। তো আর আমি এর আগেও আমি এনে খেয়েছিলাম, তো সেটা আপনাদেরকে ভিডিও করি নাই যে কীরকম লাগবে,
তো খাওয়ার পরে বুঝলাম যে না, আপনাদেরকে একটা তো ভিডিও দিতেই হয়। তারপর এখানে ছোট ছোট করে বেগুন কেটে নিয়েছিলাম। এখানে আমি মানে ছোট ছোট দুইটা বেগুন দিছি, জানি খেতে আরো ভালো লাগে, একদম তরতাজা বেগুন। তো এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপরে কিছুক্ষণ কষিয়ে তারপরে একটু ঝোল দিয়ে দিলেই কিন্তু তরকারিটা আমার হয়ে যাবে। তো এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। তারপর আমি এখানে পানিও দিয়ে দিয়েছিলাম, ওটা আমি আপনাদেরকে দেখাতে পারি নাই। তো বন্ধুরা, আমার ফাইনালি তরকারি কিন্তু হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। এখন নামিয়ে নেব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ করলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার তরকারি শুধু কালারটা দেখেন কত সুন্দর হয়েছে।